সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি দক্ষিণ হাসনাবাদ এলাকায় লক্ষ্মীপুর জেলা তো দর্শক আমরা আজ একজন স্কুল পড়ুয়ার সাথে কথা বলবো যে তিনি লেখাপড়া করতে তার কি ধরনের প্রবলেমগুলো হয় এবং তার পরিবারের কে কে আছে কয়জন সদস্য সেটা আমরা জানতে চাব তো চলুন দর্শক আমরা কথা বলি আপু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম

কি গাড়িতে অ্যাক্সিডেন্ট নেই সিএনজিতে আচ্ছা তো এরপর থেকে কি কোনো কাজকাম করতে পারে না আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটা লেখাপড়া করছে আমরা আজ তার জীবনের যে দুঃখের গল্পগুলো সেগুলো তুলে ধরবো আমরা তার কাছে জানতে চাইবো তো আপনার বড় ভাই কি করে সিএনজি চালায় বিয়ে করছে আপনি আপনি কি বোনের মধ্যে বড় না ছোট ছোট আপনার বড় বোন বিয়ে দিয়েছেন আচ্ছা তো আপনাদের এই পরিবারটা কিভাবে চলে আপনার ভাই কি আপনাদের পরিবার দেখে দেখে না কেন দেখে না আপনার বাড়ির সংসার আছে মানে বিয়ে করেছে না তার দুইজন সন্তান আছে তো তার দুই সন্তান থাকা সত্ত্বেও মানে মা বাবাকে কি দেখে না কম দেখে তা আপনার কি চলেন উনি কি আলাদা না আপনারা আলাদা মানে আলাদাভাবে থাকে তো এই আপনারা তাহলে কিভাবে চলেন আমার মা কাজ করে ঘরে আমাদের কে চালাতে আর আমার মা প্রতিবন্ধী হয়ে গেছে আমার মা চালাতে পারে না আপনার মায়ের আপনার পাশে তো আপনার মা জি আপনার মা কি করে আমার মা এখন কিছু করতে পারে প্রতিবন্ধী কিভাবে হইছে একটা ইনজেকশন দিয়েছে ইনজেকশন দ্বারা প্রতিবন্ধী হয়ে গেছে মানে কি ইনজেকশন দিয়েছে বাদলে

সামসুন্নাহার আচ্ছা তো সামসুন্নাহার আপনার যেটা আপনার কথা শুনলাম আপনার মেয়ের কাছে আপনি কি একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি প্রতিবন্ধী হয়ে এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন বলব একটু বলেন আমাদের মনে করছি বাতে কামড় চিমড় করে এটা মনে করি আমি ডাক্তারের এমনি ওষুধ পেয়েছি না ডাক্তারের বলছিলাম ডাক্তার আমার একটা ইঞ্জেকশন দেন বাতে লাগে ডাক্তার আমারে ইন্ডাকশান দিচ্ছে ইন্ডেকশান দেওয়ার পরে আমার দুটার দিকে ইন্ডাকশান দিয়েছি তিনটার দিকেই ইয়েকশান করি বইছে বানার পরে আমি আমার গার্ডিয়ানরা আমার ছেলে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই এক একসপ্তাহে ধরার হয়েছে মাজার আড্ডি ফাঁক হয়ে গেছে চাকনার আড্ডি চুডি ফাঁক হয়ে গেছে আসলে কিন্তু এগুলো ব্যথা করছে আমি ভাবছিলাম মাজার আড্ডা ভাতে ব্যথা করছে এটা সন্দেহ করি ইন্ডেকশন দিচ্ছি এখন ওই পাতের ইন্ডাকশন লক করি আমি ফুরে এ গেছি চলার মতন কোনো ক্ষমতা নাই আমি মানুষের কাজকাম করি খাইছি এখন আমি কোনো কাজ করতে পারি না এখন আমার চলার মতন কোনো পথ নাই তারপরে স্বামী কি এখনো আছে আমার স্বামী আছে আমি কোনো কাজ করতে পারে না হে কলচা কাঁপে গা আবার আজ সাইড বছর হয়েছে হে কালারাটে মতন খুব ব্যয় দিলের সিএনজির নিচে হরে গেছে হরে গেছিল হে মানে এটা লক করি অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হারে ডাক্তার খরচ চালাইতে পারি না হে অনেক কাজকর্ম কিছু করতে পারে না আমি তো ওই ইঞ্জেকশন লক করি আমি করতে পারি না এখন আমি মেয়ের লেখাপড়ার খরচও চালাইতে পারি না মেয়ের পোশাকও চালাইতে পারি না মেয়ের পরীক্ষার ফিস খাওয়া খরচ অনেক আসতে আসতে এখন এগুলা কিচ্ছু চালাইতে পারি না এখন মেয়ের পড়ালেখার জন্যে আমি একটু সাহায্য চাই আপনাদের কাছে আচ্ছা আপনি মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স বারো বছর শেষ হয় তেরো বছর হচ্ছে তেরো বছরে পড়েছে জি আচ্ছা তো আপনার একটা সন্তান আছে বড় সন্তান যে সে কি আপনাদেরকে দেখে না সে ওই ফালারাট মানিক ডাক্তারের ছেলে উমরের সিএনজি চালা এই জমা উডাইতে কষ্ট হয়ে যায় এর কোনো লাইসেন্স নাই সিএনজি লাইসেন্স লাগে অনেক কাজ লাগে কাগজ লাগে এগুলো কিচ্ছু নেই সিএনজি চালা দেন জমা উড়াইতেও কষ্ট হয়ে যায় দেখবো কী করি হের দুইটা ছেলে ডাক্তার কাছে যান লাগে সংসার আছে হের আলাদা তো আমাদের দেখে যে দেখেন হের সংসারে দেখতে কষ্ট হয়ে যা আমার ঘরে কিভাবে দেখবো দুইটা ছেলে ছোট ছোট ডাক্তার কাছে না এই অসুখ তো এই অসুখ তো চলনের মতন হের ক্ষমতা কম চলতে হারে না তো আমি ঘরে দেখবো কিভাবে আর এখনকার বৌজি তো বুঝেন না এইভাবে চলে তো বউকার ঠিক মতন চালাইতে হারে না বউ অসুখ বউ বউরা ওষুধ বিষুদ খাবাইতে হারে না বউ কৈত সার দুগা সার আর অসুখ আছে তারপরে আমারটা হরে চাই হরে সাই ছাই করে বউ অসুস্থ বউ ভালো না অসুস্থ খুব অসুস্থ বউ তো কীভাবে চাইবো বউ দিকে চাইতে হারে না আমি মা আমার দিকে খুব চাইছে সাহানোর পরে আমি এইভাবেছে হেরা ডাক্তারের বলছে দেড় লাখ টাকা লাগবো এই

তাহলে ওষুধ খরচ তো আলাদা মনে করেন রিফেট এক্স এম আর এগুলা বহুত করছি বহুত করোনার খরচ এগুলার খরচ তো আবার ফলটি ফলটি গরম লাগে গরম লাগে তো তাহলে এগুলা করতে হইলে অত টাকা লাগবে এখন আমার কাছে বিশ মিললে এক টাকাও নেই ওষুধ খরচ চালাইতে পারি না আজকে তিন সপ্তাহের মতন আমি ওষুধও খাইতে পারি না আমার ব্যথা খুব ব্যথা আমি কোনো ওষুধ খাইতে পারি না সরকারি ডাক্তারখানার দিয়েছি সামান্য ভ্যারাসিটামন কত দিয়েছে আয়রন ট্যাবলেট কত দিয়েছে এক ফাতা এক পাতা এগুলো কি কাজ হও এ বড় রোগে রোগ বড় সামান্য সরকারি ডাক্তারখানার ওষুধে কি কাজ হয়নি তাইলে আমি বলতে চাই আমার কিছু সাহায্য করে না আপনারা দয়া করে হ্যাঁ সাহায্য করলে আমি উপকার পাই না আমরা আপনার মেয়েটার সাথে একটু কথা বলি। দর্শক। তো আপু তোমার নাম যেন কি বললা? সাথী আক্তার। সাথী আক্তার। আচ্ছা সাথী তোমার লেখাপড়া কি ধরনের প্রবলেম গুলো হয় সেটা একটু আমাদেরকে বলবা? জি। বলো। আমার লেখাপড়া কোর্স দিতে পারলাম না। যে এখন পরীক্ষা হয়েছে পরীক্ষার দিতে হুজুর দাদা বোকা হকি কর পরে কে বিশেষ জন দামি বললে বুঝিস দেখো আচ্ছা তুমি পরে দিও দেখো তো বলে সামনে ওদের কাছ থেকে দান নিয়ে প্রতিবেশীর থেকে দান নিয়ে তো আমাকে দে সামনে হুজুরকে দে হুজুরদের কাছে দি আচ্ছা কখনো বের করে দিয়েছে জি না তো আমাদের দর্শকের উদ্দেশ্যে তোমাদের কিছু বলার আছে দর্শকদের কাছে আমার এটাই বলা আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি লেখাপড়া করতে চাই আমার এটাই বলা শেষ পর্যন্ত আমার লেখাপড়া খরচ মা বাপে দিতে পারে না তা আমি এখন লেখাপড়া করতে চাই ঠিক আছে তো তোমার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে জি আচ্ছা কি ব্যবস্থা আছে মোবাইল তো তোমার মোবাইল নাম্বারটা একটু বলো 01777292463 আবার বলো 01777292463 নাম্বার 11টা হইছে তো জি আচ্ছা তো দর্শক আপনারা যারা দেখছেন এই পরিবারের যে গল্পগুলা কষ্টের সেগুলো তুলে ধরলাম তো আমরা এই পরিবারের মায়ের সাথে কথা বলি আপনাদের উদ্দেশ্যে এই মা কি কিছু বলবে কি না আপনার কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ আসসালাম আলাইকুম আমি আমার অসুস্থ খরচটা আপনারও কাছে আমি একটু সহযন্ত্র চাই আমার গড় বাঙ্গা আমার গড় থাকার মতন কোনো যোগ্যতা নাই গরম ফানি ভরে ওই হুরেন টিন খুঁজে আনি বেড়া দিছি ওগুলা এখন চলে গেছে কুকুর ডুকে কুকুর টুকি হাতের হাতে তন বাদ খাই তো ওই কাঁড়ো নাই বেলন কালি ডেকে পার্শ্ববর্তী কোনো গাছ গাড়া নাই না ছাই আমরা কাহের মধ্যে একটু মাছা দেব এখন মাছা দেওয়ানোর মতন কোনো ক্ষমতা নেই কিচ্ছু নেই আল্লাহর কাছে কত কিছু চাইলাম আল্লাহ কেমনে দিব সেটা বালা মনে করে এখন আল্লাহর হুকুমে আপনারা যদি আর একটু ষড়যন্ত্র করেন তাহলে আল্লাহ দিলে হাইম নইলে হার মতন ক্ষমতা নাই আল্লাহ বিসমিল্লা হরি আপনারা আরেকটু সাহায্য করেন আমি ঘর একটু ঘরের সাহায্য চাই আমার ওষুধ খরচ চাই আমার মেয়ের লেখাপড়ার খরচ চাই আপনার কাছে আল্লাহর কাছে দয়া করি আপনারা আর একটু ষড়যন্ত্র করেন আচ্ছা তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন তো দর্শক আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন যদি আমাদের প্রোগ্রামটি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং আমাদেরকে কমেন্ট করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কথা আমার মেয়েটার এখন তো ভয়ের খরচ সামনে বিয়ের একটু খরচন্ত্র করে দিবেন তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম